তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন ওলামায়ে কেরামরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মুরব্বীদের মনে কষ্ট গেলে বদদোয়া চলে আসবে, মা বাবার বদদোয়া, মুরব্বী ওস্তাদ শিক্ষকের বদদোয়া যদি শুরু হয় আল্লাহর কসম কপাল পুড়িয়ে যাবে, মরার আগে বিছানায় কান্না করবি, আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, কারণ এটা বান্দার হক। মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না, শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না। এজন্য যার সাথে অন্যায় করবা তার থেকেই তোমার আগে ক্ষমা নিতে হবে। ও যুবক বাবারা, তুমি মনে করতেছো এগুলো বড় কঠিন, হুজুরদের জন্য বড় সহজ, না রে যুবক, আমি একটু তোমার চোখ দুইটা খুলতে বলবো, একটু জ্ঞান জ্ঞান খাটায় নজর করো। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই এমন যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, পাঁচ বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো আছে না নাই? আপনারা ওই বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো আল্লাহর জান্নাতে যাবে না বলে, আমার মাওলার কুদরত হেদায়াতের বাতি তার ঘরে জ্বালাইলেন, তার আপন স্ত্রীর দিয়া নাম কি? আসিয়া। মদিনার নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, ফেরাউন বেঈমান, এত বড় নিকৃষ্ট বেঈমান, ওই ফেরাউনের ঘরে আসিয়া এত বড় পাওয়ারওয়ালা স্বামী সেখানে বসে আমার আল্লাহর গোলাম হয়ে গেল। আপনাদের স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। এরে আম্মা জান, এখনো তালাশ করলে পাওয়া যাবে, বহু মা আছে পর্দা করে, হালাল ভাবে চলে, নামাজ পড়ে, সন্তান আদর্শওয়ালা বানানোর মেহনত করে, কোটি টাকার মালিক, দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি, সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে থা প্রভুর আদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়, ভোগ বিনাশের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। দুনিয়ার থেকে জানাজা পড়াইয়া যখন কবরে রাখবে, যুবকের একটু বলো কবরের সাইজটা আলাদা, কারো কবর পাঁচ হাত, কারোটা সাত হাত, না সব এক? কবরের মধ্যে মাটি দিয়ে সবাই যখন বিদায় হয়ে চলে যাবে, ওই কবরের ফেরেশতা কয়জন? প্রশ্ন সবার বেলায় হবে তিনটা, আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই তিনটা প্রশ্ন, আলাদা না, প্রশ্ন সবার বেলায় এক। তুমি ধনী না গরিব, তুমি আলেম না মূর্খ, তুমি হাজি সাহেব না গাজি সাহেব, তুমি হিন্দু না বৌদ্ধ না মুমিন, কোনো ভেদাভেদ নাই। তিনটা প্রশ্নের জবাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। এই তিনটা প্রশ্ন সবার বেলায় এক, যারা আমরা হুজুর আছি তারাই পারবো, হুজুর ছাড়া কেউ পারবে না। হ্যাঁ, আরে হুজুর কেন এই প্রশ্নের জবাব কেমনে দিবেন? সেই ভয়ে আবু বকর কাঁদে, ওসমান কাঁদে, ওমর কাঁদে, হযরত আলী কাঁদেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন।
অথচ তাদের হাতে জান্নাতের টিকে, তাদের কান্নার আওয়াজ কবরে কি উপায় হবে আমার? তারা যদি এত এলেম এত আমল এত তাকুয়ার পরে জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেন, তাদের তুলনায় আপনার আমার কি করা উচিত আর করি কি? কান্না তো নাই, কেউ যদি কান্না করে তার দিয়ে তাকাইয়া কিছু কপাল পরারা আবার হাসি তামাশা করে, কয় দেখ লজ্জা নাই কেমনে কাঁদে? অথচ কান্নার এত মূল্য, নবী বলেন এক ফোঁটা চোখের পানি যদি কেউ জাহান্নামের আযাবের ভয়ে ফেলে দাও, আল্লাহ ওয়াদা করেছেন তাকে আর জাহান্নামে দিবেন না। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নেগাহাদা। এর যুবক, আল্লাহর পরিচয় যারা চা, আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা যারা করছো, রবের সাথে মোলাকাতের নিয়ত যাদের আছে অন্তর থেকে, আল্লাহ বলেন তাদের কর্মসূচি দুইটা, তবে দুনিয়াতে রবের মোলাকাত হবে না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া পর্দা ছাড়া ডাইরেক্ট তার আশিকদের সাথে মোলাকাত দিবে। সেই মোলাকাতের জন্য এক নাম্বার কর্মসূচি, নেক আমল করা লাগবে। যে নিজেরে চিনে সে আমার রবেরও চিনে। এই জন্য আল্লাহ পাক নিজেও বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের মধ্যে তাকায় দেখো রবের পরিচয় চলে আসবে। নিজেরে নিয়ে একটু ভাবো, দুনিয়ার সব ভাবলাম, নিজের নিয়ে একবার ভাবলাম না? ও আল্লাহর বান্দারা, আমাকে এত সুন্দর করে কে বানাইছেন একটু চিন্তা করো। এরে আল্লাহর গোলাম, আমলের জন্য তৈরি হও, জান্নাতিরা জান্নাতে যখন যাবে মনটা খুশিতে ভরে যাবে, কিন্তু একটা দুঃখ তাদের অন্তরে থাকবে। জান্নাতিরা জান্নাতে যায় খুশি না বেজার, কিন্তু একটা দুঃখ থাকবে, কি? আর একটু যদি আমল বাড়াইয়া করতাম তো আর একটু ভিআইপি জান্নাত পাইতাম। কোরআন শরীফে যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান। আমি আপনাদের যেই কথাটা বুঝাইতে চাই, যারা বলে আমল লাগে না, আপনাদের থেকে জানতে চাই আসলে আমল লাগেনি, আপনি করেন না, সেটা আপনার ইমানের দুর্বলতা, কিন্তু আমল লাগবে। যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান। ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামে যাবে, চার গুণালা মানুষ জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে। ওয়াত্তিনি ওয়াজ জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। চার জিনিসের শপথ করে আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দর করে বানাইলাম, এই মানুষ যদি সৌন্দর্যটা ধরে রাখতে না পারে জাহান্নামে যাবে, তবে তারা যাবে না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমান আনার পরে নেক আমল করবে তারা কোনদিন জাহান্নামে যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সব থেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। কি এই মোনাজাত দিয়ে আলাম, কিন্তু
ভাইরা আমার, নবীজি বলছেন তোমরা যখন জান্নাতের দোয়া করো তখন জান্নাতুল ফেরদাউসের দোয়া করো। তাহলে জান্নাতুল ফেরদাউস দামি না? ইনশাল্লাহ চাই তো আল্লাহ কবুল করে। এই জান্নাতুল ফেরদাউস আল্লাহকে আমি রিজার্ভ করে রাখছি দুই গুণওয়ালাদের জন্য। কয় গুণ? এক নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। তাহলে আমল লাগেনি, আমি আমলের উপরেই বয়ান করতেছি। তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের মোলাকাত চায়। কথা হইল রবের মোলাকাত চাইবে দূরের কথা, রবের তো চিনেই না। যে যারে চিনে না সে তাকে মানে না, ঠিক নেই? যে যাকে চিনে সে তাকে মানে বলে, কেমন কয় মানার মতো মানে বলে, কেমন কয় জীবন দিতে তৈয়ার, ঠিক না? ও যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? এই সত্য কথা মানো আর না মানো স্বীকার করো, সমর্থন দিও, মানো আর না মানো। বিড়ি খাওয়া ভালো? আচ্ছা তুমি জনমের মতো খাও, এটা তোমার ব্যক্তিগত, কিন্তু বাস্তবতাটা স্বীকার করো যে এটা খাইলে কলেরায় ধরে ক্যান্সার হয়, মদ পান করে কেউ শান্তিতে মরছে, একটা প্রমাণ দাও তো আমিও মদ খাবো মরছে। প্রত্যেকটা ক্যান্সার হয়েছে, কিডনি গেছে, শেষ, মরার আগে মরা। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন ভাইরা আমার, তুমিও মুসলমান আমিও, যুবকেরা কথা কও মুসলমান, তোমার আমার আল্লাহ, নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, দুনিয়াতে আসছি সিস্টেম না, শুধু এই এলাকার মানুষগুলো লঙ্গি ভরে আসছে, সবই এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে, আমি বক্তার সম্মানে কাফন একটা বেশি, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে কাফন একটা কম, কয়টা? তিনটা। কয়টা? সবার বেলায়। এমপি সাহেবের জন্য একটা কাফন বেশি, প্রধানমন্ত্রীর জন্য একটা বেশি, সুইপারের জন্য একটা কম, চিন্তা করো, কথাগুলো ফালাই দিও না, একটু চিন্তা করো। কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো জ্ঞান দেয় না, আল্লাহ মানুষকে দিছে, চোখ চিন্তা কর, একটু ভাবো। তোমরা তো মনে করো আমরা টুপিওয়ালারা বোকা, তোমরা খুব জ্ঞানী, আমরা বোকাই, আমরা বোকা মনে করেই চলি, নাহলে আমরা জ্ঞানী মান ভাবলে তোমাকে তো বয়ানের আগে গালি দিতাম, বরং আমরা জানি তোমরা আমাকে গালি দাও। ইমামের পিছনে নামাজ পড়ো, পিছনে তাকাই দেই মুসল্লি ভরপুর, কিন্তু জানি সাহেব দোকানে গিয়েই গালি, জানি টুপির বিরুদ্ধে আমাকে অনেক কিছু বলো, আমাকে দাড়ির বিরুদ্ধে বলো, পোশাকের বিরুদ্ধে বলো, কো বহু কিছু বলো, সব জানি, জানার পরও দেখা হইলে সালামটা আগে দেই, কেন? আমরা বোকা, আমরা কি চালাক হইলে কথার আগে থাপ্পড় মারতাম, কারণ তোমার আছে শুধু খানার শক্তি, আমার ইমানের শক্তি, আমলের শক্তি, শক্তি তোমার থেকে অনেক বেশি, তেরভাওনা মাঝে মাঝে মুসলমান খালি নারায় তাকবীরের আওয়াজ দিলেই নাস্তিকদের ঘুম হারাম, বুঝো পাওয়ারের জিনিস, বুঝো কিছু? তোমরা এত ভয় পাও কেন? আমাকে বাড়িঘর নাই, টাকা নাই, হামলা নাই, আমাকে কোনো অস্ত্র নাই, বন্দুক নাই, গুলি নেই, আছে বন্দুক আলার আমাকে ভয় করো কেন? সব পুষ্টি শুদ্ধ দুনিয়ার সব ভয় মুসলমান, ইসরায়েল কি বিষয় কি ঘুমায় না কয় কেন? কয় মুসলমান। ভারতের মাথা গরম কেন? কয় মুসলমান। নাস্তিকদের মাথা গরম কেন? মুসলমান। কি এখন টাকা বেশি কেন? টাটকা ফকির নি, তা তো ভয় কেন? ওদের মধ্যে জানি কি এক অস্ত্র আছে, যত বিষে হয়ে যাই কিছু বলি, সামনে দাঁড়াইলে আস্তে মোমের মতো দুর্বল হয়ে যায়। শক্তিকা কিন্তু আমরা এরপরও সংখ্যায় বেশি না, মাদ্রাসা কম না বেশি? আর আমি সত্য কথাটা স্বীকার করো, মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, মুসলমান, তাবলিগ
একটু ভাইবা কম, তাবলিগ তাবলিগ কি পীর মুরিদি যারা আহলে হক, হকের লাইনে পীর মুরিদি কমছে না বাড়ছে? অজমা ফিল বাড়ছে না? এবার আবার ভাইবা বলো তো বেনামাজি কম? হ্যাঁ, সুৎখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, জেনাকার, ডাকাত, চোর, দুর্নীতিবাজ, কি বিষয় কি? আমাদের আলেম বেশি, টুপিওয়ালা বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, সংখ্যায় আমরা বেশি সারা দুনিয়াতে, এরপরও আমরা একটু দুর্বল কেন? এর একমাত্র কারণ আমাদের মধ্যে মহব্বতের দূরত্ব। মহব্বতের এই সরমনের বিরুদ্ধে কোন হিন্দুরা লেখছে ফেসবুকে, খ্রিস্টানরা লেখে, তাবলিগের বিরুদ্ধে লেখে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে লেখে, মুসলমানেরাই তো লেখে। তো ঘরের ভিতরে দুশ্মন থাকলে আর বাইরের চিন্তা করে লাভ কি? আজকে যদি আমরা সব এক হইতে পারতাম তাহলে বাংলাদেশ কেন পৃথিবীর সব বেঈমানরা কথা বলার আগে আমাকে অনুমতি নেওয়া লাগতো? তোমার এই ঠিকের ভ্যালু কি? কি ভ্যালু বলো? তুমি যেই পরিমাণ জোরে ঠিক কইছো, আশেপাশে যদি নাস্তিক থাকে বলবে মাইকের সাউন্ড কমা। বাংলাদেশে কোরআনের মাইকের সাউন্ড কমানের বহু বন্ধু পাইছি, গানের আওয়াজ কমানের বন্ধু ভাই নেই, ঠিক নেই? এই ঠিকটা যদি জুমার মসজিদে দেয় তো ইমাম সাহেব বলবে সূর্য ডুবার আগে বাড়িতে ঘুরে আই। দেখছেন, জানে হুজুরের কোনো হাওয়ার নেই, জানে, এরপর কয় না এ গরম গরম কি গরম, এই গরম হুজুরের বিজে হবে না, কথা কি লাগবে নরম লও নরম হুজুর আইসা যখন বয়ান দিছে ঠান্ডা বয়ান, কিছুদিন পর কয় না এর ইমানই দুর্বল। হায় হায় হায়, এই যে এখানে এত মানুষ, হ্যাঁ সবাই বলবে আরে ভাই এত মানুষ, হাকিকতে মানুষ কই? ফজর ভরে নাই, জোহর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব ভরে নাই, এশাও ভরে নাই, ওরে মানুষ, ভরপুর মানুষ, ভরপুর না কি ভরে নাই? অথচ আল্লাহ রসুল বলেন ইমানের পরে প্রথম পরিচয় কি? মাঝে মাঝে দুই এক অক্ত সাইরা দেওয়ার সুযোগ আছে না? নাই। এরপর পরে না কেন মুসলমান? পরে না তো পরেই না, এরপর কেন? আলহামদুলিল্লাহ দিল তাজা, ইমান ইমান তাজা আছে না? নেই। হায়, দিল্লির শাহী জামিয়া মসজিদ কোথায়? দিল্লি কোথায়? মসজিদের খতিব, মসজিদের খতিব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, সব আলেমরা ভণ্ডরাও তার নাম জানে। কে সে ওলিউল্লাহ মুহাদ্দিস? জুমার খুতবায় দাঁড়াইছেন দিল্লির শাহী জামে মসজিদ, নাম করা মসজিদ, রুমাল দিয়া চেহারাটা আবৃত করা। একজনে দাঁড়ায় প্রশ্ন করছে, হুজুর রুমাল দিয়া চেহারা ঢাকেন কেন? তা আগামী জুমায় জবাব নিও। পরের জুমা আসছে, এই প্রশ্নকারী আইও কাছে আসছে, রুমালটা তার মাথায় দিস, চিৎকার দিয়ে বইরে গেছে বেউশ। হুশে আসার পরে বললাই চিৎকার দিলা কেন? রুমালটা দেওয়ার পরে হাজারো লাখো মানুষ দেখলাম দিল্লি শহরে, রুমাল দেওয়ার পরে দেখি কোনো মানুষ নাই, বানর শুয়ার কুকুর দেখা যায়, দুই একজন মানুষ দেখি, মাত্র দুই একজন। গর্ব সুরত আদমি ইনসাফ দে আহমদ বু জাহলো হামেক সাবু দে আদমিরা আদমিয়ত লাজমাস আউদে রাগর বুনা বাসত হি জমাস।
এরে আল্লাহর গোলাম, যারা রবের সাথে মোলাকাত করতে চাও ভালো করে শুনো রে যুবক, তোমার আমার আল্লাহ এক নবী, এক কোরআন, এক কাবা, এক ধর্ম, এক কালেমা, দুনিয়াতে আছি তাও কাফনের সংখ্যা কালার হবে আলাদা, চরমনে ওয়ালাদের কালার একরকম, তাবলিগলাদের কালার আর এক রকম, মরণকালে কওমিওয়ালাদের কাফন একরকম, যারা আলিয়ার তাদের কালার আর এক রকম, সবে কি কালো কি সবার কালার এক, কিন্তু কাফনের উপরে লেখা থাকবে তাবলিগ পন্থী লাশ, তাও না? তাহলে এইবার চিন্তা করো, আমি বক্তা বক্তা ভাব দেখাই, তুমি টাকার ভাব দেখাও, যে যত ভাব দেখাও না কেন রে বাবা, কাফন পর্যন্ত তোমার ভাব আর থাকবে না, থাকবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে থা প্রভুর আদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়, ভোগ বিনাশের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, দুনিয়ার থেকে জানাজা পড়াইয়া যখন কবরে রাখবে, যুবকের একটু বলো কবরের সাইজটা আলাদা, কারো কবর পাঁচ হাত কারোটা সাত হাত না, সব এক, কবরের মধ্যে মাটি দিয়ে সবাই যখন বিদায় হয়ে চলে যাবে, ওই কবরের ফেরেশতা কয়জন? প্রশ্ন সবার বেলায় হবে তিনটা, আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই তিনটা প্রশ্ন, আলাদা না, প্রশ্ন সবার বেলায় এক, তুমি ধনী না গরিব, তুমি আলেম না মূর্খ, তুমি হাজি সাহেব না গাজী সাহেব, তুমি হিন্দু না বৌদ্ধ না মুমিন, কোনো ভেদাভেদ নাই, তিনটা প্রশ্নের জবাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও, এই তিনটা প্রশ্ন সবার বেলায় এক, যারা আমরা হুজুর আছি তারাই পারবো, হুজুর ছাড়া কেউ পারবে না। হ্যাঁ, আরে হুজুর কেন এই প্রশ্নের জবাব কেমনে দিবেন, সেই ভয়ে আবু বাকার কাঁদে, ওসমান কাঁদে, ওমর কাঁদে, হযরত আলী কাঁদেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, অথচ তাদের হাতে জান্নাতের টিকেট, তাদের কান্নার আওয়াজ কবরে কি উপায় হবে আমার, তারা যদি এত এলেম এত আমল এত তাকুয়ার পরে জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেন, তাদের তুলনায় আপনার আমার কি করা উচিত আর করি কি? কান্না তো নাই, কেউ যদি কান্না করে তার দিয়ে তাকাইয়া কিছু কপাল পরারা আবার হাসি তামাশা করে, কয় দেখ লজ্জা নাই কেমনে কাঁদে, অথচ কান্নার এত মূল্য, নবী বলেন এক ফোঁটা চোখের পানি যদি কেউ জাহান্নামের আযাবের ভয়ে ফেলে দাও, আল্লাহ ওয়াদা করেছেন তাকে আর জাহান্নামে দিবেন না, ও আল্লাহর বান্দারা এখানে এত মানুষ সবার আল্লাহ এক নবী এক, কিন্তু দুঃখ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও, তুমি ভিআইপি মুসলমান তো,
আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। চিন্তা করেন তো বাবা, আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তুমি কেমন মুসলমান, তোমার মসজিদে ঢুকতে বড় লজ্জা হয়। আমি পর্দা না করলে লজ্জা লাগে, তুমি পর্দা করতে লজ্জা করো। আসল বিষয়টা কি বুঝো, যে যারে চিনে না সে তাকে কখনো মানে না। আমি রাস্তা দিয়ে হাইটে আসতেছি, একজন আর একই সাইড দাও হে আমার ধাক্কা দিয়ে কয় সরেন, যখন টের পাইছে আমি হাফিজুর রহমান বান্দা জিব্বায় কামড় দিয়ে কয় হুজুর মাফ করে দেন, চিনি নেই। যে যারে চিনে না সে তারে কখনো মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে, জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। তুমি এক নেতার পিছনে জীবন দাও, দলের জন্য জীবন দাও, মাইয়ার জন্য একটা ছেলে জীবন দেয় দেয়নি, আব্বা বুঝায় থামে না, মা বুঝায় থামে না, ওই মেয়ের সাথে মরতে রাজি, ও আমার জীবন আর মরণ, ওর প্রতি মহাব্বত এত গভীর হয়ে গেছি, ওরে ছাড়া আর কাউরে ভালোই বাসে না। ওরে তুমি যদি একটা মাইয়ার পিছনে ফিরা জীবন দিতে পারো, একটা নেতার মায়ায় ফিরা জীবন দিতে পারো, আমি আমার মাওলার মহাব্বত আর রহমতের নবীর মহাব্বতে কেন জীবন দিতে পারি না? তুমি যার মহাব্বতে টুপি পরো না, আমি ওই আল্লাহর মহাব্বতে টুপি ছাড়ি না। তোমার ভিতরও কাজ করে ভালোবাসা, আমার মধ্যে কাজ করে ভালোবাসা, তবে পাত্র দুইটা আলাদা। তুমি অসৎসঙ্গে দৌড়াও, আমি সৎসঙ্গে দৌড়াই। রবের মোলাকাত যারা চাও তাদের জন্য আজকের বয়ান, বলে রবের চিনি না, রবকে তার পরিচয় জানি না, এজন্যই তো আহলুল্লাহ যারা আল্লাহওয়ালা যারা তারা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজের চিনে সে তার রবেরও চিনে। ও এলাকার মুসলমানেরা, তোমরা আমার রবের কেন চিনো না, আসল কথা তুমি নিজেরই নিজে চিনো না। তুমি আসলে নিজেকে চিনো না, একজনে খামারে চিনেননি না তো, আমি তো বড় হজ করে আসছি চারবার, আমারে চিনেননি, আমি অমুক দলের সেক্রেটারি, আমি অমুক মসজিদের বড় একজন দায়িত্বশীল, আর একজনের হাতে যখন ধরা খাইছে আসল লাগায় কয় হুজুর আমারে চিনেননি, কয় তোর গোড়া শুদ্ধা চিনি বলে কেমন চিনেন, কয় তুই নাপাক পানির জন্ম, ও মা কাল জাকাত দিয়ে লাইছে, আরে জানি তোরে চিনি, তুই অস্তিত্বহীন একটা মানুষ, তুই না পাক জায়গা থেকে দুনিয়াতে আসছো, তোর পেটের ভেতরে না পাক ময়লা, তোর ঘাম থেকে দুর্গন্ধ, তোর পাশে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ ভেঙ্গে যাবে যাবে ভাব, পোশাকটাও ময়লা, তোর ঘামের গন্ধ, পাশে দাঁড়ানো যায় না, তোরে চিনি না মানে। যে নিজেরে চিনে সে আমার রবেরও চিনে, এই জন্য আল্লাহ পাক নিজেও বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের মধ্যে তাকায় দেখো রবের পরিচয় চলে আসবে। নিজেরে নিয়ে একটু ভাবো, দুনিয়ার সব ভাবলাম, নিজের নিয়ে একবার ভাবলাম না? ও আল্লাহর বান্দারা, আমাকে এত সুন্দর করে কে বানাইছেন একটু চিন্তা করো। দুনিয়ার সরকার টাকা বানায়, 500 টাকার নোট আলাদা, 1000 টাকার নোট আলাদা, 100 টাকার নোট আলাদা, এগুলো বানানোর মেশিন আলাদা, ডাইস আলাদা। 500 টাকার ডাইস থেকে কোটি কোটি কপি বের হবে, সব একই ডিজাইনে বের হবে, 500 বের হবে, 1000 হবে না, 1000 টাকার ডাইস থেকে কপি বের হবে কোটি কোটি, সব 1000 বের হবে, 500 হবে না, ঠিক নি? তৈলের ফ্যাক্টরি থেকে তৈল আসবে, লবণ আসবে নি,
লবণের ফ্যাক্টরি থেকে লবণ আসবে, তৈল আসবে নি। আমার আল্লাহ চিনো রে বাবা, আমার মাওলারে ভালো করে চিনো, আমার আল্লাহ কেমন কুদরতের কারিগর। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কোটি 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 সহস্র কোটি মানুষ আল্লাহ জমিনের মধ্যে বানাইছেন, আরো আসতেছে আসবে। একটু নজর কইরা দেখো, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই। একই মায়ের সন্তান পাঁচটা দশটা, একই মায়ের সন্তান, কেউ ছেলে কেউ তাকায় দেখছো একই মায়ের সন্তান, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল নাই, কারো চেহারার সাথে কারো মিল নাই। সারা দুনিয়ার সব মানুষগুলো যদি এক জায়গায় হাজির করো, কেমন কেমন যেন দেখতে মিল মিল লাগে, কিন্তু তাকায় দেখ আঙ্গুল নিয়ে নির্ণয় কর, জমিনের কোন মানুষের আঙ্গুলের ডিজাইনের সাথে কারো ডিজাইনের মিল নাই। তিনি কে? কাদের কুদরত তু দাদি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহাদার। এর যুবক, আল্লাহর পরিচয় যারা চাও, আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা যারা করছো, রবের সাথে মোলাকাতের নিয়ত যাদের আছে অন্তর থেকে, আল্লাহ বলেন তাদের কর্মসূচি দুইটা, তবে দুনিয়াতে রবের মোলাকাত হবে না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া পর্দা ছাড়া ডাইরেক্ট তার আশিকদের সাথে মোলাকাত দিবি। সেই মোলাকাতের জন্য এক নাম্বার কর্মসূচি, নেক আমল করা লাগবে। এই নেক আমলের মধ্যে আবার কিছু আছে আবশ্যকীয় মূল ডিউটি, কিছু আছে ওভার ডিউটি। দৈনন্দিন পাঁচ বেলার নামাজ মূল ডিউটি, এশরাক আওয়াবিন চাষ তাহাজ্জুদ হলো ওভার ডিউটি, রমাজানুল মোবারকে রোজা রাখবা মূল ডিউটি ফরজ, বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখো, আরাফার রোজা রাখো, আশুরার রোজা রাখো, ওভার ডিউটি নফল। ধনী মানুষ বছরে একবার যাকাত আদায় করে দেয়, এটা মূল ডিউটি ফরজ। ফাঁকে ফাঁকে গরিব এতিম অসহায় মাদ্রাসা মসজিদ রাস্তাঘাট ঠিক করে মানুষের কল্যাণে কাজ করো, ওভার ডিউটি নফল। জীবনে ধনীর একবার বাইতুল্লায় হজ করো, মূল ডিউটি ফরজ। ফাঁকে ফাঁকে তুমি উমরা করো ভিন্ন হজ করে, এটা ওভার ডিউটি নফল। নেক আমল করবা, ওভার ডিউটি করবা, মূল ডিউটির পরে ওভার ডিউটি করবা। এমন একজন নবী যায় নাই ওভার ডিউটি করে নাই, এমন একজন সাহাবি বিদায় হন নাই যে মূল আমলের পরে নফল আমল করেন নাই। অতএব বান্দা তুমি মূল আমল করো, এটা তোমার ডিউটি, এটা কামালিয়াত, বাহাদুরি না। আরো যদি ওভার করতে পারো, এইটা তোমার বাহাদুরি, আল্লাহ তোমার বিধান অনুযায়ী ফরজটা আদায় করলাম, এবার আরো কিছু তোমার মহব্বতে নফল করলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে মোলাকাত দিবেন সামনাসামনি, মাঝখানে কোনো পর্দা থাকবে না। ইয়া ইলাহি মুজু সে মুজু কো দূর কর, তাকে দেখো মুজু মে তুজু কো এক নজর, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। ও এলাকার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? ও যুবক, আজকে তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক,
কিন্তু সে আল্লাহকে চিনতে পারলা না রে বাবা। আজকে এই গরম, এত গরম সহ্য করা যায় না, টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার মতো চিন্তা আমার কম নাই। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। টুপির কারণে আমাকে কেউ যে টাকা দেয় তাও না, বরং এই টুপিওয়ালা বলে কত গালি শুনলাম, কত বকা শুনলাম। ও বাবা, এরপর টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না রে বাবা, কারণটা কি? আমি কিন্তু এতক্ষণ যে তোমাদের পাশে চিল্লায় বয়ান করলাম, একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজ সারি আঙ্গ মতো হুজুর হও, একবারও বলি নাই। তাবলিগ না করলে জাহান্নামে যাইতে হবে বলি নাই, পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা বলি নাই। আমি কি বলতে চাই রে বাবা, ভয় পাইও না, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, প্রফেসর হও বাধা নাই, ডাক্তার হও বাধা নাই, তবে আমার একটা বাধা, বেয়াদব হইও না, তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন ওলামায়ে কেরামরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মুরব্বীদের মনে কষ্ট গেলে বদদোয়া চলে আসবে, মা বাবার বদদোয়া, মুরব্বী ওস্তাদ শিক্ষকের বদদোয়া যদি শুরু হয়, আল্লাহর কসম কপাল পুড়িয়া যাবে, মরার আগে বিছানায় কান্না করবি, আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, কারণ এটা বান্দার হক। মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না, শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না। এজন্য যার সাথে অন্যায় করবা তার থেকেই তোমার আগে ক্ষমা নিতে হবে। ও যুবক বাবারা, তুমি মনে করতেছো এগুলো বড় কঠিন, হুজুরদের জন্য বড় সহজ, না রে যুবক, আমি একটু তোমার চোখ দুইটা খুলতে বলবো, একটু জ্ঞান জ্ঞান খাতায় নজর করো। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই এমন যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, পাঁচ বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো আছে না নাই? জীবনে মাদ্রাসায়ও পড়ে নাই, তুমি কেন পারবা না রে বাবা? ও যুবক, তোমার মতো যুবক সন্তানরা আবার মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, পাঁচ বেলার আছে না নাই? তোমার মনের জিজ্ঞাসা করো বাবা, তুমি কেন পারবা না? তোমার মত যুবক সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মত যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আল্লাহর গোলাম, শ্রমিকের কাজ করে, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, এক বেলার নামাজও ছাড়ে না, আছে না নাই? তুমি কেন পারবা না? আর বাবা তাকায় দেখো, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, পাঁচক তো নামাজ পড়ে, ব্যবসায়ী, কোটি টাকার মালিক, এক বেলার নামাজ ছাড়ে না, আসলে তুমি কেন পারো না রে বাবা? তুমি তো জানো আমার আল্লাহ আছে, কোরআন মানো, হাদিস মানো, কেন তুমি আজকে নামাজের মুসাল্লায় দাঁড়াও না? কয়দিন আর বাহাদুরি করবা? দেখো না ইদানিং যত লাশের খবর পাই, যুবকের লাশ বেশি। এই যে ঈদ গেল, রোজার ঈদ, কি পরিমাণ মানুষ দুনিয়া থেকে চলে গেল, একসাথে 11 জন মরে গেছে, একসাথে 22 জন মরে গেল, যত মানুষ মরল অধিকাংশ যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, লেখাপড়া করো, চাকরি করো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মুরব্বীদের দোয়া নিয়ে সামনে আগাও রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো কত দামি মা, আপনাদের আল্লাহ এত সম্মান দান করেছে, আপনারা নবী না, নবীদের মা আল্লাহ বানায় রাখছে, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা, এরে আম্মা জান, আপনারা কত দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী,
ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ওই বেঈমান ফেরাউন যেই ফেরাউন আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো আল্লাহর জান্নাতে যাবে না বলে, আমার মাওলার কুদরত হেদায়াতের বাতি তার ঘরে জ্বালাইলেন, তার আপন স্ত্রীর দিয়া নাম কি আসিয়া। মদিনার নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, ফেরাউন বেঈমান এত বড় নিকৃষ্ট বেঈমান, ওই ফেরাউনের ঘরে আসিয়া এত বড় পাওয়ারওয়ালা স্বামী সেখানে বসে আমার আল্লাহর গোলাম হয়ে গেল। আপনাদের স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। এরে আম্মা জান, এখনো তালাশ করলে পাওয়া যাবে, বহু মা আছে পর্দা করে হালাল ভাবে চলে, নামাজ পড়ে সন্তান আদর্শওয়ালা বানানোর মেহনত করে, ও মা বোনেরা আপনারা কেন পারবেন না? ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার দোয়া নাও বেয়াদুরি করবা না রে বাবা, জীবনে গুনাহ তো কম করো নাই, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, আজকে তোমার পায়ে হাত রেখে বলি রে বাবা, দেড় হাজার বছর পর্যন্ত কত বেঈমানেরা কোরআনের ভুল বের করতে গিয়া ব্যর্থ হয়ে গেল, কালেমা পড়লো একটা ভুল বের করতে পারে নাই, ও আল্লাহর বান্দা ওই কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই, ওই কোরআনে গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহ বয়ান করেছেন, মিথ্যা না রে বাবা, আল্লাহর কাছে এখন একটা পথ খোলা, তওবা করো আর নামাজ ছাড়বা না, জীবনে তো কম গুনাহ করো নাই, ও যুবক, আমিও প্যান্ট শার্ট টাই লাগায় যদি চলতাম পারতাম, কিন্তু আল্লাহর আযাবের ভয় বড় কঠিন, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, গুনাহগারেরা যখন গুনাহ দিয়া হাসুরের ময়দানে দাঁড়াবে সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার ঘরে একদিন তাকায় দেখি রহমতের নবী কান্না করতেছেন, আমি জিজ্ঞাসা করলাম ও নবী আপনি কেন কান্না করেন? রহমতের নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর অবস্থা আমার মনে পড়ে গেছে, কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে, ওই দিন জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম, আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, নবীরা পর্যন্ত কান্না শুরু করবে, আমার উম্মতের সেদিন কি উপায় হবে? ও আল্লাহর বান্দারা, আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করো, গুনার কথা যদি স্মরণ থাকে তওবা করে নাও, মনে মনে আল্লাহকে ডাকো আর তওবা করো, আল্লাহ হেদায়াতের মালিক, আল্লাহকে ডেকে ডেকে বলো হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, ও আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারব না, ব্যবসা চাকরি করিয়া যদি নামাজ পড়ে কেন পারব না, আমার কপাল বুঝি পুড়িয়া গেছে গুনার কারণে, আমার আল্লাহ বেজার, গুনার কারণে মনে হয় যেন আমি বড় জাহান্নামের আসামি, এই ময়দানে আমার গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি আসে না, ও আল্লাহর বান্দারা, আল্লাহ কোরআনের ভেতরে বলেন, ও মানুষ তোমরা এত খারাপ কেন,
আল্লাহর আযাবের ভয় পাথর কান্না করে তোমাদের দিলটা এত শক্ত কেন, পানি আসবে না কেন? আল্লাহ বলেন সুম্মা ফাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়খরুজু মিনহুল মা وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ আল্লাহ বলেন কোরআনের আয়াত, আল্লাহর আযাবের ভয়ে তাকায় দেখো পাহাড়ের কিছু পাথর কান্না করে করে নহর জারি করে ফেলেছে, ওই সিলেটের পাহাড়ে গিয়ে দেখো ঝর্ণা 24টা ঘন্টা পানি প্রবাহিত হয়। আল্লাহর কোরআন বলে ওরা পানি দেয় না, ওরা জাহান্নামের ভয়ে কান্না করতেছি। আবার কিছু কিছু পাথর দেখবা তারা টপকাইয়া পানি ফালায়, জাহান্নামের ভয়ে যদি পাথর টপ করে পানি ফেলতে পারে। আবার কিছু পাথর আছে এরা অনেক ভারী, আল্লাহর আযাবের ভয় এরা যদিও কাঁদে না কিন্তু এতটাই যে কম্পন তাদের ভেতরে এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে দৌড়ায় জাহান্নামের ভয়। যদি পাথর কান্না করে ও মানুষ তুমি কি এত নিকৃষ্ট হইয়া গেলা, আমার নবী যদি হাসুরের ময়দানের কথা চিন্তা করে কান্না করেন, আবু বাকার যদি কান্না করেন, ওমর যদি কান্না করতে পারেন, সমস্ত আল্লাহর গোলামরা যদি কান্না করেন জাহান্নামের ভয়, তোমার আমার কি হলো যে চোখে পানি আসে না? আসলে এর একমাত্র কারণ গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছি, মা বাবা তোমার আমার উপরে বেজার, এখনো সময় আছে দুই ফোঁটা চোখের পানি সারো, কান্না যদি না আসে আমার আল্লাহকে বলো হে মালিক কান্নাওয়ালা চক্ষু দান করে, আর গুনা করব না, নামাজ সারব না, দাড়ি কাটব না, বেপর্দায় চলব না, মা বাবারে কষ্ট দিয়া গুনাগার হব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলব, নবীর তরিকা মেনে চলব, তওবার নিয়ত যদি খাঁটি থাকে করো রে বাবা, আল্লাহর ভয়ন্তরে জমা করো, যদি কান্না নিজের না আসে ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও দোয়াটা নেওয়ার চেষ্টা করিও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না, জানি না কার কপালে হেদায়াত আল্লাহ দিবেন জানা নাই, ও যুবক ও বৃদ্ধ বাবাজিরা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে চোখের পানি আল্লাহকে দেখান, আল্লাহর নবী বলেন ইবুকু ফা ইল্লাম তাবুকু ফাতাবাকু, কান্না করো যদি না আসে বাহানা করো, আল্লাহর কাছে কান্নার বাহানা করলেও সওয়াব, ওই জাহান্নামের আযাবের ভয় মনের বুঝাও, আমার মতো যদি যুবক জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারবো না, আজকে থেকে তওবা করে নাও, মরিয়া গেলে আর নামাজ সারবা না, বেপর্দায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবাকে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল উলামায়ে কেরামদের আলোচনাগুলো কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন, আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেয়, আমিন। ফেসবুকে যারা উলামাদের বিরুদ্ধে লেখে, বিভিন্ন ষড়যন্ত্রে আলেমদের সম্মান ছোট করার অপচেষ্টা করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন, আমিন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়, সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আমার বাণী আপনার উম্মতকে পৌঁছে দেন, বলেন যারা তার রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য করণীয় আবশ্যকীয় আমলে সালেহ, সাথে সাথে সতর্কবাণী, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা, রবের ইবাদাতের মধ্যে যেন অন্যকে অংশীদার না বানায়, শিরিক না করে। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হে উম্মত তোমাদের ঈমান আমলকে পরিশুদ্ধ করো, আকীদা পরিশুদ্ধ করো, তো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আয়াত আর হাদিসের আলোচনার মূল বিষয়বস্তু আমল সম্পর্কে কিছু কথা জানার নাম এলেম, জানার নাম কি? এই ভলান্টিয়ারের দায়িত্বে পিছনে কথা হচ্ছে, এগুলো বন্ধ করেন না। জানার নাম এল, মানার নাম আমল, মানার নাম কি? এলেম আছে সবার, জানা আছে সবার, কি নাই? মানা নাই, আমল নাই। অনেকে বলে আমরা জানি না, এই সমস্যা কি হয় বেটা? কি সমস্যা? কি কেন বন্ধ করা? হ্যাঁ, কে ওরে ডাক পাকনামি করে না, ওরে ডাক হয়নি, কিনা বসে আছে ডাক, এ মাইকের অপারেটার এদিকে আও, কে ওনে মেশিন চালায় কে? কে চালায়? ওই যে হাসান গেছে, ও যেভাবে কয় লোকে দাও দাও তাড়াতাড়ি করো, এতবার কল লাগে তোমার মাইকের কথা বুঝলাম না, এতবার কল লাগে একটা কথা একবার বলে তা বলে না। মানুষের দেহের আসল জিনিস হলো রূহ, আসল কি? এই রুহটা না থাকলে সন্তান কাঁদে আমার আব্বা নেই, অর্থাৎ কাফনের ভিতরে পেঁচানো কে? আব্বার লাশ। তো এতদিন তো এই লাশটারে আব্বা কইছ, এতদিন তো একেই আব্বা ডাকছো, গতকাল যার চেহারা দেখে আব্বা ডাকছো সেই তো আছে, এখন বলে আব্বা নেই, তা তো আসলে তুই আব্বাকে চিনই না, নকল জিনিসটারে আব্বা ডাকছো কি? গতকাল যার দেহ বডি দেখে আব্বা ডাকছে সে আছে না? কেন আব্বা নাই? তো কে? কয় আব্বার লাশ। তা আব্বা কে? কয় নাই। তা নাই কে? সে জিনিসটা কি ভাবছো কোনোদিন? চিন্তা করছো আব্বা যে নাই এতদিন ছিল, কি ভিতরে কি ছিল কি নাই? তো যে কথা বুঝাইতে চাইতেছি, বডির মূল রূপ, আমাদের বয়ানের মূল মাইকের আওয়াজ। আপনাদের একদিন, আমার তো 12 মাস,
আল্লাহ, এই সাউন্ড একটু আগের তুলনায় বাড়ছে না? কারণ আপনি যদি হইতেন হুজুর রাগ টাক দেখায় না, তাহলে আমি বিলের মতো চিল্লাই যেত। ইসলাম কোন জিনিস নাই বলতে কিছু নাই, সব দেখাই দিছে, তবে নিয়মের মধ্যে। আপনি হাসবেন, ইসলামে নাই হাসার কথা? আল্লাহ কোরআনে কি বলছেন, ফালইয়াযহাকু কালিলা, হাসো কিন্তু কি কম, হাসো কি, তাহলে হাসির কথা আছে তো। ওয়ালইয়াবুকু কাসীরা, কান্দো বেশি, কারণ আমি হাসি বেশি কান্দি না। এই লাইব্রেরিতে গিয়ে দেখবেন রসুলের মুস্কি হাসি একটা বই আছে বাংলায়, নাম কি রসুলের মুস্কি হাসি। ওখানে গিয়ে দেখবেন রসুলও মুস্কি হাসছেন। এক বেচারা রোজা ভাঙ্গিয়া রসুলের কাছে গেছে, গরিব মানুষ, খুব খেয়াল করেন তো, রোজা ভেঙ্গে ফেলছে, রাখার পর না, না রাখার আগে, রোজা ভাঙ্গে কি রাখার পরে না আগে, রাখার পর। একজনকে আমি একটা রোজা ভাঙ্গি না, থাকেই না, ভাঙবে কি? রোজা থাকলে না ভাঙবে তো। নবীর কাছে গেছে গিয়ে কইয়া, রাসূলুল্লাহ আমি তো রোজা ভাঙিয়া ফেলাইছি, ইচ্ছা কইরা, কি কইরা, কাফফারা দেওয়া লাগলো। নবী কয়, একটা গোলাম আজাদ করে দাও, আমি তো ফকির নি, গোলাম পাবো কই, কিনবো কই, টাকা কই, আমি গরিব। কাতাল 60 জন গরিবের খানা খাওয়াও, আমি তো গরিব, আমি কেমনে খাওয়াও, সম্ভব না। তাহলে 60টা রোজা রাখো, একটা রাখিয়া ভাঙছি আরো 60টা। এর মধ্যে একজনে খেজুর নিয়ে আইছে নবীর সামনে, নবীজি খেজুর গুলো দিয়া কয়, খেজুর দিয়ে ওই এলাকার গরিব রে খাওয়ায় দে, তাহলে কাফফারা হয়ে যাবে। কয়, ইয়া রাসূলুল্লাহ, জমিনে আমার মতো ফকির কেউ নেই, কি আপনি ওই এলাকা দেখেন, আমার দেখেন না? নবী হেসে দিয়ে বললেন, যা তুই খাইয়ালা, তোর ফ্যামিলিতে যারা আছে সবাই দিয়ে খা, রোজার কাফফারা হয়ে যাবে। তাহলে হাসবেন নিয়মের মধ্যে, কাঁদবেন নিয়মের মধ্যে, প্রত্যেকটা কাজ ইসলামে আছে। নবীজি ধরে ধরে প্র্যাকটিক্যাল দেখায় গেছেন, আমরা জানি না, বুঝি না, চিনিও না। তো যে কথা বলতেছিলাম, এলেম মানি জানা, আমল মানি মানা। এলেম এখানে অধিকাংশ লোকের এলেম আছে, কম বেশি, আমল নাই। কিন্তু কিছু চালাক মানুষ এরা বলবে, আমরা কিছুই জানি না, আমরা কিছুই। এটা কখন কয়, যখন অপরাধ করিয়া ধরা খায়, তখন কয় না জানি করছি। আর যখন বাহাদুরি করার সুযোগ থাকে, তখন কয় হুজুরেরা কি জানে, আমি সব জানি, বলে না বলে, হুজুরেরা কি জানে, আমরাই জানি। এবার আসেন, এবারই যে একটু জিজ্ঞাসা করি আপনাদেরকে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি, মা বাবার খেদমত করা, এটা আজকে নতুন শুনছেন, জানেন, জানার নাম কি, এলেম, জানার নাম, মানার নাম, আমল, মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া, চুরি করা, ডাকাতি করা, জুলুম করা, অন্যের হক নষ্ট করা, মা বাবার সাথে বেয়াদবি, মুরব্বীদের কষ্ট দেওয়া, জানেন, জানার নাম, মানার নাম, যারা বলে জানি না, মদ পান করা হারাম, জুয়া খেলা, নাচ গান দেখা শোনা, কি জানেন না বলেন, কি জানে জানে, মানুষ হত্যা করা কি,
আত্মহুতি দেওয়া, গলায় ফাঁস দিয়ে মরিয়া যায়, এটা কি হারাম? জানি না বলেন কেন? এরপরও যদি কোন জানি না, তাহলে ফিডা ডবল শাস্তি। জানলেন না কেন, করলেন কেন? জানার জন্য হুজুর আইছে না এনে? তাবলিগলারা ঘুরতেছি নি, পিসাবরা ঘুরে নি, জুমার দিন ইমাম খতিব সাহেব বয়ান করেনি, এরপরও জানলেন না কেন? এর এক ফিডা, দ্বিতীয় করলা কেন ডবল ফিডা? অনেকে বলে না হুজুরেরা যাই না করে, আমরা না যাই না করি। যদি বাস্তব হয় তা ফিডা ডবল আপনার, জানলেন না কেন করলেন কেন? আল্লাহ তো জানতে বলেছে, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যা জানো না তা জাননেওয়ালার থেকে জেনে নাও। এখানে